নমস্কার, পুনৰবাৰ স্বাগতম জনাইছো আমাৰ এটি অন্য ভিডিঅ'লৈ। আজি এটা ভিডিঅ'টোত নতুন ধামাকা হ'বলৈ গৈ আছে, গতিকে ভিডিঅ'টো শেষলৈকে চাব। এতিয়া নকওঁ কি ধামাকা, চাই থাকক, লাষ্টত গম পাব। ঠিক আছে, আহক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। তাড়াতাড়ি বস্তু এটা লৈ আহোঁ, একদম আৰ্জেণ্ট। ভাল লাগিছে নেকি? এই ভিডিঅ'টো স্পেচিয়েলি আপোনালোকৰ কাৰণে, যিসকলে কম সময়ৰ ভিতৰত এটা ভাল ৰেচিপি প্ৰস্তুত কৰিব বিচাৰিছে। ঠিক আছে, গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ শেষলৈকে সুন্দৰকৈ চাই থাকক। ভিডিঅ'টোত আমি কম সময়ৰ ভিতৰত কম খৰচত এটা ধুনীয়া ৰেচিপি আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰি আছোঁ। চাই থাকিব। আলুখিনি দি অলপমান ভাজি লৈছোঁ আলুখিনি আগতীয়াকৈ। আলুখিনি ৰঙা হোৱালৈকে ভাজিব লাগিব। এইখিনিৰ লগত কিচমিচ দুটামান ভাজি ল'ব একেলগে। ইয়াতে পাঁচফোৰণ, পিঁয়াজ আৰু তেজপাত দুটামান দিছোঁ, দি লাৰি আছোঁ। নালাগে নালাগে নালাগে। ব্ৰইলাৰ মাংস হাফ কেজি, মানে আধা কেজি আমি এতিয়া ইয়াতে দি দিম। দি কিনে লৰাই লৰাই ভাজিম, চাই থাকিব। মাংসখিনি দিলোঁ, মাংসখিনি দিয়া হ'ল। এতিয়া অকণমান লাৰি দিম। এই লাৰি আছোঁ। তাৰপিছত ইয়াতে মিহি মিহিকৈ কাটি থোৱা বিট দুটুকুৰমান আছে, আমি বিটখিনি দি দিম। এয়া বিটখিনি দি দিছোঁ। এতিয়া আমি মাংসখিনি ধুনীয়াকৈ ভাজিম। তাৰপিছত এটা স্পেচিয়েল বস্তু দিম লাষ্টত, মাংসখিনি চাই থাকিব। এতিয়া আমি ইয়াতে নিমখ এড কৰিছোঁ সোৱাদমতে, মানে আমি নিমখ দিলোঁ। তাৰপিছত আমি হালধি দিলোঁ, হালধি গুড়ি, হালধি গুড়ি। এয়া নিদিওঁ হালধি দিছে আমাৰ মেইন ৰান্ধনী এইজনী, খাই কৰি দিয়া নিজে। তাৰপিছত আমি এইখিনি লৰাই লৰাই ধুনীয়াকৈ ভাজিম। এইবাৰ আমি গৰম মছলা এতিয়া বটি থৈ দিয়া দি দিলোঁ। এতিয়া আমি ইয়াতে মাংসখিনি অলপ ভজা হোৱাৰ পিছত সৰু সৰুকৈ কুটি থোৱা, এয়া দেখিছে, আমি লফাখিনি ইয়াত দি দিম। লফা শাক দিলোঁ, লফা শাক দিলোঁ। এতিয়া আমি ভাজিম আৰু এবাৰ। এইবাৰ আমি আলুখিনিও দি দিম। আলু আৰু খিচমিচ ইয়াতে একেলগে আছে, ভাজ ভাজি থোৱা, এইখিনি দি দিলোঁ। আমাৰ পানী দিবৰ সময় হৈছে, ইয়াতে আমি পানী দিম। পানী দি ইয়াত কিন্তু আপোনালোকে ঢাকনি নিদিব, ঢাকনি নিদিয়াকৈ থৈ দিব, ভালকৈ উতলিব দিব ঢাকনি নিদিয়াকৈ। ঠিক আছে, এতিয়া আমি মোটামুটি 15 মিনিটমান ইয়াক সিজাম পানী দি, ভালকৈ উতলিব দিম। আমি পানী দিয়াৰ আগতে ভজা মাংস অলপ উলিয়াই থৈছিলোঁ আমাৰ নিধিক টেষ্ট কৰিব দিবৰ কাৰণে। নিধিৰ পৰা জানো আমি কেনে হৈছে মাংসখিনি। নিধি, কেনেকুৱা হৈছে হয় নেকি? এইখিনি আমাৰ নিধিৰ মতামতটো আমি পালোঁ। আমি এই আঞ্জা উতল আহি আছে, দেখা পাইছে উতলি আছে, একদম ভালকৈ উতলক, পানীখিনি অলপ
tanok hekok ঠিক আছে তো বন্ধু অকল মাংস হৈ গল এ দেখিছে উতলি আছে হৈ গল বাকি আমি এতিয়া খোৱাৰ কাৰণে নামাইছো আৰু বাকি নে ৰাতি খাম সুন্দর আমি তিনিজনে যেহেতু বলবল ইয়াতে আমি জলকিয়া দিয়া নাই আপোনালোক দেখিছে জলকিয়াটো আপোনালোকে দিলব কাৰণ আমাৰ আছে নহয় জলকিয়া নোখোৱা মানুহ এইটো জলকিয়া খাবা জলকিয়া নাখায় গতিকে আপোনালোকে দি দি খাই লব ঠিক আছে আমি নিজা নিজাকে খাম জলকিয়াটো ভুত জলকিয়া লাইক করিব শেয়ার করিব কমেন্ট করিব কইদা 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 লাইক লাইক শেয়ার শেয়ার কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেগা করেগা জরুর করেগা জরুর করেগা ওকে ওকে ওকে